lot of pressure to start with and pounced on every opportunity which was presented to him and was able to improvise. Easy catch miss. মাঠে রেগে গেলেন ইমরুল কায়েস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 27তম ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস। দর্শক, বঙ্গ ক্রিক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে 166 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান এবং বাংলাদেশের লিটন দাস। মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, খেলেছেন কেবল 47টি বল, রান করেছেন 54টি, 4টি বাউন্ডারির সঙ্গে ছক্কা ছিল 1টি। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জনসন চার্লস ছিলেন কিছুটা মারমুখী, তিনি 22 বল খেলে করেন 29 রান, ছক্কা মারেন 5টি, অর্থাৎ 30 রানই এসেছে তার ছক্কা থেকে। বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে 4 রানে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 8 ম্যাচ খেলার পর এটি ছিল তাদের পঞ্চম জয়। অন্যদিকে সমান ম্যাচে পঞ্চম হার ছিল খুলনা। দর্শক, আজকের ম্যাচ আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।